আবারও পরিমণিকে নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর। পরিমণি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মঙ্গলবার দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিমণিকে নিয়ে তিনি এই মন্তব্য করেন। মিশা সওদাগর বলেন, আমি নিরপেক্ষভাবে বলতে চাই, পরিচয় লেভেলের নায়িকা, ছবির কথা নিয়ে কোনো মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে, সাইনিংয়ের জন্য হলেও পরির বাসায় গিয়ে সাইন করাতে হবে, পরির তাদের কাছে যাওয়া উচিত হয়নি। তিনি আরও বলেন, যে ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা, এত বড় একটা ক্লাব, সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে না, পরির কথাও শুনতে হবে। গত 9 জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে মারধর ও ধর্ষণ চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার 4 দিন পর রোববার রাত 8টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত 11টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন চিত্রনায়িকা পরিমণি। ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরিমণি সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এরপরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ মোট 5 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।